আসসালামু আলাইকুম আল লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একেবারে একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি বাসায় ট্রাই করি, মাঝে মাঝে এমন রেসিপি ট্রাই করি যার মধ্যে শুকনো গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হয়। তখন দেখা যায় আদা বা রসুন কীভাবে আমরা মানে গুঁড়ো করব শুকনা, সেটা কিন্তু অনেকেই জানে না। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা আছে তাদের জন্য আজকে আদা রসুন কীভাবে গুঁড়ো করা যায় সেই প্রসেসটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বরাবরের মতো আজকের রেসিপি সবার ভালো লাগবে। এখানে আমি আদা নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি প্রায় হাফ কেজির থেকে কমই হবে, বেশি হবে না, তো আমি চোখের আন্তাজে হাফ কেজির মতো আদা এখানে নিয়েছি। এই আদাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, এগুলো দেশি আদা, আর দেশি আদাটা দিয়েই কিন্তু পাউডারটা করলে ভালো হয়। ইন্ডিয়ান আদাগুলোতে একটু পানি থাকে বেশি, তো দেশি আদাগুলো কিন্তু একটু শুকনো শুকনো থাকে, এগুলো শুকাতে বেশি একটা টাইম লাগে না। তো দেশি আদাতে আবার একটু ময়লা থাকে বেশি, তো ভালো করে ধুয়ে আমি এরকম করে এটা ছিলে নিচ্ছি। যার যেভাবে সুবিধা হয় ওভাবে করে উপরের ছালটা ফেলে দেবেন। বরাবরের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখলেন তো, খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখলে চামচ দিয়ে এভাবে করেই কিন্তু উপরে ছালটা ফেলে দেওয়া যায়। তারপরও আপনারা যদি আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই তো আদাগুলো ছুলে নিতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগেনি, এখন খুব ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি, কারণ এই আদাগুলোতে একটু বালি থাকে, তো এটা ভালো করে একদম ধুয়ে আমি একটা স্ট্রেনারের ওপর নিয়ে নিচ্ছি, এতে করে পানিটা নিচ থেকে ঝরে যাবে। তারপর আমি একটা কিচেন টাওয়ালের উপর আদাগুলোকে রেখে দেবো, এতে করে উপরে যে পানিটা আছে সেটা টেনে যাবে। তো এই তো এখানে আমার আদাগুলো একটু রেখে দেবো কিছুক্ষণ, এখন আমি কিচেন টাওয়ালের উপর দিয়ে দিচ্ছি, আর কিচেন টাওয়ালটা দিয়ে উপর থেকে আমি একটু চাপ দিয়ে ধরে নেব, এতে করে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আদা পাউডার করার এরকম নতুন আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন, মূল্যবান মতামত কমেন্ট করে জানালে আমার কাছে ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো অনেক বেশি মূল্যবান নতুন নতুন ভিডিও বানানোর জন্য, আমিও কিন্তু অনেক বেশি উৎসাহ পাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার এই নতুন চ্যানেলটি আপনারা সবাই খুব উৎসাহ সহকারে দেখছেন, কমেন্ট করছেন, আর আপনারা আমার চ্যানেলগুলোতে মানে সবাই আছেন, ব্লগ চ্যানেলও দেখছেন, রান্নার চ্যানেলটাও দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে তো এরকম একটা সবজি কাটার কিন্তু আমাদের সবার বাসায় থাকে, এই তো আমি এটা দিয়ে এরকম করে পোলে নিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিহি করে বটি দিয়ে কুচি করে নিতে পারেন। তো এভাবে করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি রোদে দিলে শুকিয়ে যায়, এটা অনেক পাতলা পাতলা হয়, তো সেজন্য কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এভাবে করে খুবই অল্প সময়ের মধ্যে সবগুলো আদাকে এভাবে কুচি করে নিচ্ছি। তো এই তো দেখুন কতটা মিহি হয়েছে, হাত দিয়েও কিন্তু অনেকে আছে যে খুব মিহি করে করে নিতে পারেন। তো মানে আপনারা যদি চান যে একদিনের মধ্যে এটা পাউডার করে নিব, তাহলে কিন্তু এরকম মিহি করে নেবেন। মিহি করার পর তারপর আমি চালনে করে এটাকে রোদে দিয়ে দিব, এই তো এরকম করে চালনে ছড়িয়ে তারপর রোদে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করেও ছড়িয়ে দিতে পারেন, তো আমি এখন আপাতত এইভাবে দিচ্ছি, পরে আমি একটা স্টিলের মধ্যে কোনো কিছুতে দিব যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই তো আমি দুইটা খাড়ির মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। ছাদের মধ্যে এভাবে করে যদি রোদে দেওয়া যায় তাহলে কিন্তু একদিনেই এটা শুকিয়ে কুড়মুড়ে হয়ে যাবে।
আর এই কুড়মুড়ে অবস্থায় আপনারা যদি চান এটাকে সাথে সাথে পাটায় পিষে নিতে পারেন, যদি বাসায় ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারের মধ্যে করে নিতে পারেন। তো আজকে আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, আর কতটা মিহি কত সুন্দর হয় আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দেবো। আশা করি এই প্রসেস অনেকেরই কাজে দেবে। তো আমি সবগুলো একটা পাশে নিয়ে নিলাম, আর এদিকে আমি একটা মিক্সচার নিয়ে নিলাম, এর মধ্যে করে আমি এটাকে গুঁড়া করে নেব। আমরা কিন্তু বাজার থেকে আদা রসুনের মানে এই পাউডার কিনে আনি, তবে খুব বেশি দাম নেই আর কতটা খাঁটি সেটা সন্দেহজনক, তাই না? তো আমরা যদি নিজের হাতে ঘরে এভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আমি একবার দেওয়ার পর দেখলাম যে আর একটু মিহি করা দরকার, তো আবার আমি দিলাম ব্লেন্ডারে। এখন আমি এটাকে দ্বিতীয়বারের মতো একটু গুঁড়ো করে নিচ্ছি। এই তো দেখুন, এখন আমি একটা চালনিতে করে চেলে নেব। এই তো আমার এটা কিন্তু খুব ভালোভাবে মিহি হয়ে গেছে, দেখুন। এই তো দেখুন কতটা মিহি হয়েছে। আর এই পাউডারটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন টাইপের রেসিপির মধ্যে ট্রাই করতে পারি। আদা রসুন কীভাবে গুঁড়া করতে হয় আশা করি দেখেই বুঝতে পেরেছেন। যেভাবে আদাটা আমরা গুঁড়া করে নিয়েছি ঠিক সেমভাবে কিন্তু রসুনটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবো। আর এটা কিন্তু আমরা অনেক দিন রেখে তারপর খেতে পারবো, বা রেসিপি করার জন্য যে কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারবো। আশা করি রেসিপি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।